সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে বিডি লাইভ 24 নিউজে। শপিং শেষ, রেস্টুরেন্টে খেতে গিয়ে তিন বোনের মৃত্যু। রিয়ার মালয়েশিয়ার যাওয়ার ফ্লাইট ছিল শুক্রবার 1 মার্চ রাতে। বিদেশ যাওয়ার আগের দিন রাতে বোনকে নিয়ে শপিং করতে যায় রিয়া। সেখানে শপিং শেষ রেস্টুরেন্টে গিয়ে আর ফেরেননি দু বোন। বৃহস্পতিবার রাতে বেইলি রোডের বহুতল ভবনে লাগা আগুনে মৃত্যু হয় আমার মেয়েদের। শুক্রবার 1 মার্চ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এইভাবে জানিয়েছিলেন ফৌজিয়া আফরিন রিয়া ও সাদিয়া আফরিন আলিশার বাবা কুরবান আলী। দুই মেয়েকে হারানো এই বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, শপিং করতে যাওয়ার আগে আমার মেয়ে বলেছিল আন্টির সঙ্গে দেখা করে তাড়াতাড়ি ফিরবো। কোরবান আলী বলেন, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে তারা এলাকায় এসেছিল, কয়েকদিন বাড়ি থেকে চলে গেছে। শুক্রবার 1 মার্চ রাতে আমি সহ মালয়েশিয়া যাওয়ার কথা ছিল, টিকিটও কেটেছিলাম, কিন্তু গত রাতেই মারা গেছে নিমু তাদের খালাতো বোন। একই সঙ্গে গিয়ে আর ফিরেনি। আমার ঘর আনন্দে ভরে থাকতো, আজ আমার ঘর শূন্য। সূত্র বলছে বেইলি রোডের বহুতল ভবনে লাগা আগুনে মারা যাওয়া 46 জনের মধ্যে দুজন হলেন রিয়া ও আলিশা। তারা কুমিল্লার লালমালাই জেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের চরবাড়িয়া এলাকায় হাজি কুরবান আলীর মেয়ে। ফৌজিয়া আফরিন রিয়া মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে MBA শেষ বর্ষের শিক্ষার্থী, আর সাদিয়া আফরিন আলিশা ঢাকার বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। একই ঘটনায় মারা গেছে তাদের খালাতো বোন নুরশাদ জাহান নিমু। তিনি সদর উপজেলার হাতিঘোড়া এলাকায় আব্দুল কুদ্দুসের মেয়ে, ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী। এরা একই সঙ্গে শপিং করতে গিয়েছিলেন, তাকে কাচ্চি ভাই রেস্টুরেন্টে খেতে ঢোকেন। কান্না করতে করতে কুরবান আলী বলেন, যখন জীবিত মানুষ উদ্ধার শেষ হলো তখন আমার শরীর কাঁপছিল, আমি ঘামছিলাম, বুকের ভেতর কেমন জানি হয়েছিল, আমার চোখে পানি আর বুকে ভারী হয়ে আসছিল। রাত 10টায় যখন কাছাকাছি তখন আমাদের মরদেহ বুঝিয়ে দেওয়া হলো। যে মেয়েকে সন্ধ্যায় ভালোবেসে বিদায় দিয়েছিলাম তার পোড়া লাশ দিয়েছে আমাকে। আমি আমার দুই স্বপ্নকে লাশ নিয়ে বাড়ি ফিরছি, বিকেলে পুকুর পাড়ে কবরস্থানে রেখে আসব আমার দুই স্বপ্নকে। তিনি সরকারকে দায়ী করে বলেন, আমরা যারা ঢাকায় থাকি সবসময় আতঙ্কে থাকি, কেউ নিরাপদ নই, একটি দুর্ঘটনা হলেই সবাই নড়ে চড়ে বসে, আবার কয়েকদিন পর আগের মতোই হয়ে যায়। তারা কেউ তেমন পুড়ে মারা যায়নি, শ্বাসকষ্টে মারা গেছে, তারা বের হতে পারেনি। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে ফায়ার সার্ভিস, কিন্তু ডিশ লাইনের ক্যাবল, ইন্টারনেটের ক্যাবল, বৈদ্যুতিক ক্যাবলের জন্য গাড়ি ঠিক জায়গায় স্থাপন করতে পারেনি, পানি দিতে পারেনি, ফলাফল হলো লাশের পর লাশ। দর্শক, আমাদের নিউজগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফারজান আক্তার অধরা, ধন্যবাদ।